তাহলে বন্ধুরা আমরা যখন এসিএল সার্জারি করি তখন আপনি কি এমন করতে পারেন যাতে আপনার এসিএল সার্জারি রেজাল্ট সাকসেসফুল আসে আর আপনি কোনো রকম কমপ্লিকেশনসের সম্মুখীন না হন প্রধানত তিনটি বিষয়ে আমরা আলোচনা করব খুবই স্পেসিফিক পয়েন্টস এগুলো যেগুলো আপনাদের করতে হবে আমার নাম ডক্টর মনু বোরা আমি একজন অর্থোপেডিক সার্জন সেই সঙ্গে অর্থোস্কোপিক এক্সপার্ট টিম অর্থ তাহলে সার্জারির পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজেস থাকে কারণ আমরা অনেক এসিএল পেশেন্ট হ্যান্ডেল করে থাকি এবং অনেক বছর ধরে সেটা করছি অপারেট করছি শুধু এসিএল তাহলে শেষ পর্যন্ত কি কি এক্সারসাইজেস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এসিএল সার্জারি রিকভারির ক্ষেত্রে কোন তিনটে সব থেকে গুরুত্বপূর্ণ এক্সারসাইজেস আছে প্রথম এক্সারসাইজটার নাম হলো প্রোন লেগ হ্যাংস এই এক্সারসাইজটা আপনাকে প্রথম দিন থেকে করতে হবে ফার্স্ট পোস্ট অফ ডে মানে আজ সার্জারি হলে কাল থেকে এই এক্সারসাইজটা আপনাকে চালু করতে হবে এই এক্সারসাইজটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ এই এক্সারসাইজটা করার জন্য আপনাকে উল্টে শুতে হবে বিছানায় বিছানার ধারে এসে হাঁটুটাকে উল্টো দিকে করে শুতে হবে আপনাকে এই পার্টিকুলার এক্সারসাইজটা আপনাকে এফএফডি ফিক্সড ফ্লেকশন ডিফার্মিটির থেকে বাঁচাবে এসিয়াল সার্জারির পরে নিট টেন্ডেন্সি থাকে যে আস্তে আস্তে সেটা মুড়ে যায় নিটার টেন্ডেন্সি থাকে ধীরে ধীরে সেটা আস্তে আস্তে মরে যায় আর যদি আপনি এক্সারসাইজেস না করেন তাহলে পা সোজা করার জন্য তাহলে এস সার্জারির পরে আপনার নি বেন্ডি হয়ে যাবে এরকমভাবে তাই প্রোন লেগ হলো এমন একটা এক্সারসাইজ যেটা আপনার দিনে রোজ করা উচিত অন্তত দু থেকে তিনবার এটা আপনারা বেসিক্যালি উল্টো দিকে শুয়ে বিছানার ধারে করতে পারেন আর এখানে পায়ের নিচের দিকে হালকা ওয়েট দেওয়া হয় যাতে আপনার নি সোজা থাকে স্ট্রেসড থাকে আর এফএফডি হয় না এই এক্সারসাইজটা যদি আপনারা এক মাস বাদেও বন্ধ করে দেন তাহলেও কিন্তু এফএফডির চান্স বেড়ে যায় এটা ছেড়ে দিলে হবে না অন্তত দু থেকে তিন মাস আপনাদের করে যেতেই হবে যাতে আপনার পাস স্ট্রেট থাকে আর ফিক্সড ফ্লেকশন ডিফরমিটি না হয় যদি একবার এই ডিফর্মেটি ডেভেলপ হয়ে যায় তাহলে সেটাকে ঠিক করা কিন্তু খুব মুশকিল যত এশিয়াল পেশেন্ট আমরা হ্যান্ডেল করি তাদের প্রথম দিন থেকেই এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয় যে এফএফডি যেন না আসে এই এক্সারসাইজটা করলে আপনার ব্যথা হতে পারে কারণ স্ট্রেচিং বাড়ে কিন্তু ব্যথা সহ্য করেও এই এক্সারসাইজটা করতে হবে এই এক্সারসাইজটা করলে আপনার লিগামেন্টে কোনো স্ট্রেস পড়ে না না তো সেটা ছিঁড়ে যায় অথবা লুজ হয়ে যায় তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ এটা যদি না করেন তাহলে হতে পারে আপনার পা কিন্তু বেঁকেই থাকতে পারে দ্বিতীয়ত অ্যাচিভ কমপ্লিট নি বেন্ডিং অর্থাৎ হাঁটুকে আমাদের পুরোপুরি ধীরে ধীরে করে মুড়তে হবে অবশ্য নির্ভর করছে যে আপনার সার্জারিটা রকম হয়েছে যদি আপনার কনভেনশনাল সার্জারি হয়ে থাকে যাতে ওপরে এন্ডোবাটন আছে টাইট রোপ আছে আর নিচে বায়োস্ক্রু ইউজ হয়েছে তাহলে প্রায় থেকে মাসের মধ্যে দু আড়াই আপনি কমপ্লিট বেন্ডিং অ্যাচিভ করতে পারেন আস্তে আস্তে যদি আপনার সার্জারি ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসিং মাধ্যমে হয়ে থাকে তাহলে এক মাসের মধ্যেই কমপ্লিট বেন্ডিং করতে পারবেন এই বেন্ডিংটা খুবই দরকারি বন্ধুরা যত তাড়াতাড়ি কমপ্লিট বেন্ডিং আসবে তত তাড়াতাড়ি আপনার নিটা সেরে উঠবে আর তার ফলে তাতে পেন ধীরে ধীরে কম হয়ে যাবে ফোলা ভাবটা কমে যাবে আর সেই ক্ষেত্রে নি স্টিফ হবে না এসিল সার্জারি পরে নি স্টিফনেসের টেন্ডেন্সিটা খুব বেড়ে যায় মানে সার্জারি হয়ে গেছে আপনি এক্সারসাইজ করছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নিটা পুরোপুরি সেরে ওঠেনি পুরোপুরি বেন্ড করতে পারছেন না তাই আপনি যদি চান যে আপনার নি স্টিফ না হয় আর সবসময় যাতে সারা জীবন কমপ্লিট রেঞ্জ অব মোশন আপনি পান তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে নি বেন্ড করতে হবে ডিপেন্ডিং আপন ইউর সার্জারি টাইপ আপনাকে সেই টাইম ফ্রেমের মধ্যে পুরো নি বেন্ড করতে হবে আর সেটাকে প্রাত্যহিকভাবে করতে হবে যাতে এই কমপ্লিকেশনস না আসে তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হল ভিএমও ভার্স্টাস মিডিয়ালিস অবলিকাস এই এক্সারসাইজটা ইম্পর্টেন্ট এই জন্যই কারণ জেনারেলি লোকেরা এটাকে ইগনোর করে অন্যান্য এক্সারসাইজ করে কিন্তু ভিএমও করে না তাহলে আসুন আমরা ভিএমও সম্পর্কে একটু বিষদে জানি বন্ধুরা ভিএমও আমাদের থাইয়ের মধ্যে এখানে একটা মাসেল থাকে মিডিয়াল এটার কাজ হলো আমাদের পাটেলাকে হালকা করে আপলিফ্ট রাখা যাতে আমাদের নি ঠিকমতো কাজ করে তাতে পেন না হয় এসিএল ইঞ্জুরির পরে আমাদের মাসলস উইক হয়ে যায় তাদের ভিএমওটাও উইক হয়ে যায় এসিএল সার্জারির পরে আরও বেশি উইক হয়ে যায় কারণ কিছুদিন রেস্ট থাকে এক্সারসাইজ হয় না কখনো পেন হয় তাই এই সমস্ত কন্ডিশন এসিএল টিয়ার এসিএল সার্জারি দুটোই আমাদের মাসলকে উইক করে দেয় এটা যখন উইক হয়ে যায় তখন আমাদের প্যাটেলা ধীরে 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 ধাক্কা খেতে শুরু করে তখন আর ওঠা থাকে না ধাক্কা খায় ঢাকা খেতে খেতে ধাক্কা খেতে খেতে এটার যে পেছনের কার্টিলাইজটা থাকে সেটা ড্যামেজ হয়ে যায় সেটাকে বলা হয় কন্ড্রোম্যালেশিয়া অনেক পেশেন্টস আছে যারা এসিল সার্জারির পরে আমাদের কাছে আসে বলে বাকি সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু হাঁটুর সামনে ব্যথা হচ্ছে আর সেই ব্যথাটা হয় এই জন্য কারণ আপনার কন্ড্রোম্যালেশিয়া হয়েছে তাই প্রথম দিন থেকেই ভিউম এক্সারসাইজ কিন্তু চালু করা উচিত প্রথমে আইসোমেটেড ভিএমও করা উচিত তারপরে কিছুদিন পর থেকে অ্যাডভান্সড ভিএমও করা উচিত এই ভিএমো এক্সারসাইজ আপনার নিকে প্যাটেলাকে আফলিফট করতে সাহায্য করে আর সেটা খুবই দরকারি যাতে আপনার কার্টিলেজ ঘষা না খায় একবার কার্টিলেজ ড্যামেজ হয়ে গেলে খুব মুশকিল হয় দ্বিতীয়ত যখনই এক্সারসাইজ করা হয় তখন এটা রেকমেন্ডেড যে আপনি একটা নি স্লিপ পড়ুন যার ওপরে সিলিকন রিং থাকবে যেটা আপনার প্যাটেলাকে উঠিয়ে রাখতে সাহায্য করে আর তার ফলে আপনারা নিশ্চিন্তে ভিএমো এক্সারসাইজ করতে পারেন এই স্লিংটার জন্য এটা খুব দরকারি ভিএম এক্সারসাইজের জন্য যদি স্লিপ ছাড়া করেন তাহলে ঘষা খাওয়ার চান্স কিন্তু থাকে কন্ড্রোম্যালেশিয়াও হতে পারে প্রতিদিন ভিএম এক্সারসাইজ করুন ভিএমওতে কী কী এক্সারসাইজেস থাকে এসিএল রিহেবিলিটেশনে কী কী এক্সারসাইজেস থাকে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা বানিয়ে থাকি নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে বাকি এক্সারসাইজগুলোও দেখতে পারেন যদি আপনার মনে হয় আপনার এসিএল সার্জারি স্লো হচ্ছে সার্জারির পরে বা কোনো কমপ্লিকেশনস হয় তাহলে মেসেজ করতে পারেন আমাকে আমি সেটার উত্তর দেব যদি আপনার বন্ধুদের মধ্যে কারোর এসিএল হয়ে থাকে বা এমআরআইতে এসিএল টিয়ার হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের এমআরআই আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেটা স্টাডি করার পরে সঠিক চিকিৎসা আমরা আপনাকে বলে দেব